কলকাতাকে ছাপিয়ে এবার জেলায় বাড়লো তেলের দাম। রাজ্যের বিভিন্ন জেলায় পেট্রোলের দাম প্রায় 100 ছুঁই, কোথাও আবার পেরিয়েছে 100 টাকাও। কোচবিহার জেলায় লিটার প্রতি পেট্রোলের মূল্য 100 টাকা 9 পয়সা। কলকাতায় যেখানে পেট্রোলের দাম 99 টাকা 4 পয়সা, সেখানে কোচবিহার সহ জেলার 5 জেলায় পেট্রোলের মূল্য 100 এর উপরে। 500 টাকা লিটার হলেই ভালো হয়, একবারে আরো ভালো হয়। 500 টাকা দিব এক লিটার। কি বলবেন সরকারকে যে 100 টাকা লিটার দিন আপনি? হ্যাঁ, 100 টাকা লিটার সরকারকে কি বলবে? হ্যাঁ, সরকারকে আমার কিছু বলার নাই, আর কি বলবে সরকার, আর কি করবে এই ব্যাপারে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে সেঞ্চুরির পথে পেট্রোল ডিজেল। শনিবার দক্ষিণ দিনাজপুরে পেট্রোলের মূল্য 99.61 পয়সা এবং ডিজেলের মূল্য 92.55 পয়সা। পাম্পের ম্যানেজার জানাচ্ছেন, বিগত প্রায় 50 দিন ধরে জ্বালানির দাম বেড়েই চলেছে, যার জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এটা পেট্রোলের দাম বেড়ে যাওয়ার জন্য অন্যান্য জিনিসের উপরও সেটা ইফেক্ট করছে। তো মধ্যবিত্তে এমনি যা অবস্থা, করোনা পরিস্থিতিতে যা কামাই তত সমস্ত কমে গেছে, সেক্ষেত্রে মধ্যবিত্তদের তো খুবই খারাপ অবস্থা। পেট্রোলের রেট আছে 98 টাকা 61 পয়সা, আর ডিজেল আছে আপনার 92 টাকা 55 পয়সা। এটা ইন্ডিয়ান অয়েলের রেট? এটা ইন্ডিয়ান অয়েলের রেট। এটা বিগত কতদিন ধরে বাড়ছে দাম? বিগত তো মোটামুটি 50 দিনের উপরে তো হয়েই গেল, রেগুলারই দাম বাড়ছে। এই পেট্রো পণ্যের ক্রমাগত দাম বৃদ্ধির জন্য কার্যত নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। তারা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত সমাধানের আবেদন জানাচ্ছেন। সাধারণ মানুষেরা মূলত পেট্রো পণ্যের উপর রাজ্য এবং কেন্দ্রীয় শুল্ক মাফ করার আর্জি জানাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।